বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা ডলারের চাহিদা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। এতে আগের যে কোনো সময়ের চেয়ে টাকার বিপরীতে দামও গিয়ে ঠেকেছে সর্বোচ্চ। এই সংকট সামাল দিয়ে ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক পদক্ষেপেও নাগালে আসছে না দাম। আন্তঃব্যাংক লেনদেনে টাকার বিপরীতে ডলারের দর যেমন বেড়েই চলছে, খোলাবাজারেও তা থেমে নেই। ব্যাংক কিংবা মুদ্রাবাজার থেকে নগদ ডলার কিনতে এখন গুনতে হচ্ছে প্রায় 92 টাকার মতো। ধারাবাহিকভাবে ডলারের দাম বেড়ে চলার প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে। সরাসরি প্রভাব পড়ছে আমদানিতে, বাড়ছে পণ্যের ব্যয়। বিদেশ যেতে যাদের নগদ ডলারের প্রয়োজন তাদেরও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। আর টাকার অবমূল্যায়নে রপ্তানি আয় লাভবান হওয়ার প্রচলিত ধারণার বিপরীতে রপ্তানিকারকরা বলছেন তারাও ক্ষতির মুখে পড়ছেন। সরবরাহ সংকটে ডলার কিনতে ব্যাংকগুলো এখন নিয়মিত ধর্ণা দিচ্ছে বাংলাদেশ ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকও পরিস্থিতি বিবেচনায় ডলার বিক্রি করে টাকার মান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণ সহ আরও কিছু নীতি নির্ধারণী পদক্ষেপ নিয়েছে গত কয়েকদিনে। এরপরও দাম যেন নাগালের বাইরেই রয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তথ্য বলছে, বুধবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দর ছিল 86.20, গত 1 মার্চ যা ছিল 86 টাকা। এক বছর আগে 2021 সালের 18 এপ্রিল এই দর ছিল 84.80। অর্থাৎ এক বছরের ব্যবধানে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে 1.65% দাম বেড়েছে। অন্যদিকে আমদানির জন্য ডলার বিপরীতে গত জানুয়ারিতে জনতা ব্যাংক 85.85 টাকা দর ধরলেও বর্তমানে এই হার 86.25। এই ক্ষেত্রে ব্যয় বেড়েছে 0.50%। তবে সবচেয়ে চড়া মূল্য দিতে হচ্ছে নগদ ডলার কিনতে গিয়ে। নগদ ডলারের দর গিয়ে ঠেকেছে 92 টাকায়। ব্যাংক থেকে কিনতে এর সঙ্গে যুক্ত হয় ব্যাংক ভেদে এক এক রকম চার্জ। ব্যাংকাররা বলছেন কোভিড মহামারী পরবর্তী আমদানি বাড়তে থাকার পাশাপাশি বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে অতিরিক্ত ডলার ব্যয় হচ্ছে। এতে সরবরাহ টান পড়ায় দাম বাড়তে থাকে 2021 সালের মাঝামাঝি থেকে। এর সঙ্গে বিদেশ ভ্রমণ ও শিক্ষা ব্যয়ের জন্য ডলারের চাহিদা বেড়েছে বলে তাদের পর্যবেক্ষণ। সব মিলিয়ে এসবের প্রভাব দেখা যাচ্ছে মুদ্রাবাজারে। এছাড়া রপ্তানিকে চালিয়ে নেওয়ার জন্য আমদানির চাহিদা বেড়েই যাচ্ছে। সব কিছু মিলিয়ে ডলারের চাহিদা অনেক বেড়েছে, আর ডলারের চাহিদা বাড়লেই রেট বাড়বে। দাম তো চাহিদা ও যোগানের ব্যাপার, ডলারের চাহিদা কমলে দামও কমবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে আমদানি ব্যয় পরিশোধ করা হয়েছে 832.48 কোটি ডলার, যা এক বছর আগের একই মাসের তুলনায় প্রায় 49.61% বেশি। তবে সাম্প্রতিক কয়েক মাসে রপ্তানি বাড়লেও তা আমদানি ব্যয়ের মোট অঙ্কের চেয়ে অনেক কম। অন্যদিকে রেমিটেন্সেও আসতেও কিছুটা ভাটা দেখা গেছে। গত মার্চে রপ্তানি থেকে আয় হয়েছে 476.22 কোটি ডলারের পণ্য, আগের বছরের একই সময়ের তুলনায় এর পরিমাণ 54% বেশি। অন্যদিকে মার্চে রেমিটেন্স এসেছে 186 কোটি ডলার, যা এক বছর আগের তুলনায় 2.67% কম। বৈদেশিক মুদ্রা আসার এই দুই প্রধান খাতের চেয়ে আমদানি ব্যয় সাম্প্রতিক মাসগুলোতে বেশি ব্যয় করতে হচ্ছে। এতে 48 বিলিয়ন ডলার পৌঁছে যাওয়ার রিজার্ভ কয়েক মাসের ব্যবধানে কমে মার্চে 44 বিলিয়ন ডলারে নেমেছে। ডলারের চড়া দামে শুধু আমদানি খাতে বাড়তি ব্যয় হচ্ছে তা নয়, রপ্তানিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার কথা জানিয়েছেন রপ্তানিকারকরা। সব মিলিয়ে ডলারের বাজারে সাম্প্রতিক অস্থিরতা প্রায় সব খাতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন রপ্তানিকারকরা। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে 70% আমদানি করা কাঁচামাল নির্ভর। রপ্তানিতে যতটুকু ভ্যালু অ্যাডিশন বা মূল্য সংযোজন হয় তার অধিকাংশই শ্রমিকের বেতন ও পরিচালন ব্যয়। এই পরিস্থিতিতে 90 টাকা সমমূল্যের ডলারে পণ্য আমদানি ব্যয়ের বিপরীতে রপ্তানি আয়ের বেলায় ডলার প্রতি 85 টাকা পাওয়ায় রপ্তানিকারকরা বড় ধরনের লোকসানে পড়ছেন। সরবরাহ বাড়াতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গত জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশ ব্যাংক 96.07 লাখ ডলার খোলা বাজারে বিক্রি করেছে। পাশাপাশি ডলারের সরবরাহ বাড়াতে ডলার বন্ডে সীমাহীন বিনিয়োগের সুযোগ করে দিয়েছে সরকার। প্রবাসীদের জন্য চালু থাকা এই বন্ডের সুদের হারও কমিয়ে দেওয়া হয়েছে। এতে সুদ আকারে ডলার দেশ থেকে বের হয়ে যাওয়া যেমন কমে যাবে, আবার এই বন্ডে বিনিয়োগ বাড়লে ডলারও দেশে ঢুকবে।